নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি ওই অনেকে আমাকে লিখছেন যে ম্যাডাম এই বিষয়ে এপিসোড দেখতে চাই। আমি বলেছি যে প্রত্যেকে কমেন্ট বক্সে জানান কি বিষয় আপনারা এপিসোড দেখতে চান, আমি সেটা নিয়ে করব। আজকে অরিন্দম চক্রবর্তী এবং আরাধ্যা গুপ্তা, মৌমিতা, শ্রেয়া, এরা অনেকেই বলেছেন ম্যাডাম কেতু কি খারাপ ফল দেয় আর কি ভালো ফল দেয়, কেতু দ্বাদশ ঘরে কে কখন কি ফল দেয় সেই নিয়ে আলোচনা করুন। দেখো, যত আমি দ্বাদশ ঘর সম্পর্কে বলতে যাব তত আলোচনাটা দীর্ঘায়িত হয়ে যাবে। যাই হোক, কেতু কোন ঘরে, কুণ্ডলীর কোন ঘরে সুপ্রভাব দেয়, কোন ঘরে দুষ্প্রভাব দেয়, কোন ঘরে কি কি প্রভাব দেয় সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। কেতুর কোন চালে আমাদের জীবন বদলে যেতে পারে, কেতুর কোন অবস্থানে আমরা মানব থেকে অতি মানব হয়ে যেতে পারি, আবার কেতুর কোন চালে আপনাদের জীবন পুরো শেষ হয়ে যেতে পারে এবং আমরা হয়রানির শিকার হতে পারি। প্রথম কথা, কেতু শুভ প্রভাব। কেতু আমাদের মস্তিষ্কের, কেতুর জানবে কেতুর শুধু শুধু ধরটা আছে, মস্তিষ্কটা নেই, কিন্তু কেতু আমাদের মস্তিষ্কের আধার দেয়, কোনো কোনো জায়গায় এত ইনটিউশন পাওয়ার দেয়। যত বড় বড় সায়েন্টিস্ট, প্রত্যেকের কেতু ভালো, তাহলে কেতু কোনো কোনো অবস্থানে এইরকমই যোগ্যতা দেয় যার মস্তিষ্ক সবচেয়ে হাটকে একটা কিছু করতে চায়, নতুন কিছু, নতুন উদ্ভাবনী শক্তি, নতুন পাওয়ারফুল পজিশন, নতুন ধর্মগুরু, নতুন মানে সমাজের থেকে আলাদা দিকে গিয়ে নতুন মন্ত্র তন্ত্রর আবিষ্কর্তা কেতু হয়। কেতু যাদের ভালো তারা বাবা মাকে ভীষণভাবে যত্ন করে, শ্রদ্ধা করে, মানে একদম পঙ্গু, একদম বেডরিডেন বাবা মাদের, তারা মানে সমস্ত টয়লেট পটি করানোর থেকে সমস্ত কিছু নিজে হাতে করে। কেতু সাধারণত ভগবানের ভক্তি দেয়, শুভ কেতুর দাতাদা, ভগবানের ভক্তি থাকে, সংস্কার মেনে চলার প্রবণতা শুভ কেতুর ফলে হয়। কেতু হচ্ছে মিস্ট্রি, কেতু মায়া, কেতু কায়া, কেতু ছায়া, কেতু আপনার অনেক অনেক ভালো ফলদাতা হতে পারে। এবার কেতুর অশুভ ফল, কেতু মানে অশুভ থাকলে যে পিতা আপনাকে মানুষ করে তাকে ওই অশুভ কেতুর জাতক বলে, এটা তুমি কিছুই বড় একটা কাজ করনি আমাকে মানুষ করে, এটা তোমার ডিউটি ছিল। বন্ধু ভাইয়ের সাথে অযথা ঝগড়াঝাটি করে খারাপ কেতুর জাতকরা, তারা সবসময় পরের খুঁত ধরে এবং শত্রুতা সৃষ্টি করে, প্রত্যেক সময় টেনশন ক্রিয়েট করে, আপনাকে বিধিয়ে বিধিয়ে কথা বলে খারাপ কেতুর জাতক, এত কষ্ট দেয়, এত টেনশন ক্রিয়েট করে, তার জন্য যৎপরোনাস্তি মিথ্যে কথা বলার দরকার বলে। 4 নম্বর, অপরের দোষ দেখা, অপরকে দুঃখ দেওয়া, অপরের মনে কষ্ট দেওয়া এবং নিজেকে নিজেকে প্রাধান্য দেওয়া, নিজেকে কার্যত প্রধান করে তোলা এবং এইভাবে সে নিজের ক্ষতি এমনভাবে ঘটায় যে কেতু এই ক্ষতির ফলে সেই কেতুর জাতক নিজেই প্রচণ্ড পরিমাণে দুঃখ ভোগ করতে থাকে। খারাপ কেতুর জাতক তন্ত্র মন্ত্র কালো জাদু করে মানুষের ক্ষতি করে, খারাপ কেতুর জাতক বশীকরণ করে অন্যের স্ত্রীকে ঘরের বাইরে বার করে আনার চেষ্টা করে, খারাপ কেতুর জাতক সবসময় অপরের খারাপ করার চেষ্টা করে, খারাপ কেতুর জাতক ভয় দেখিয়ে মানুষের মনে নানা প্রকারের ভয়, বিশেষ করে কিছু অ্যাস্ট্রোলজার তন্ত্র সাধক আছে যারা প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষকে ভয় দেখায়, কাল সর্পদোষের ভয়, এই ভয়, সেই ভয়, ভয়ানক ভয়, এক্ষুনি মৃত্যু ভয়, তারপরে পিতৃবিয়োগের ভয়, ভ্যারাইটিস টাইপের ভয় দেখায়। ভয় দেখাতে দেখাতে এমন স্থিতি সৃষ্টি
সৃষ্টি করে ফেলে, তখন তারা নিজেরাই একদিন নিজেদের দুনিয়ায় সবাইকে শত্রু তৈরি করে ফেলে। তারা নিজেদের পরিবারের মধ্যে সম্পর্ক খারাপ করে ফেলে খারাপ কেতুর জাতকরা, এবং নিজের জন্য এমন কাঁটা তারের বেড়া তৈরি করে ফেলে যেখানে তাদের মানে তাদের শত্রুরা তাদের এত অত্যাচার করা শুরু করে দেয়। তখন তারা ভগবানের কাছে বলে, ভগবান কেন আমার এরম হলো, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, যে যা বলেছে আমি তাই করে দিয়েছি, তাহলে আমার কেন এরকম হলো। কিন্তু তারা নিজেরা বুঝতে পারে না যে তারা কতগুলো ফ্যামিলিকে বিনষ্ট করেছে, তারা কতগুলো পরিবারের টাকা পয়সা ধ্বংস করেছে, তারা এই সমস্ত কিছু তন্ত্র মন্ত্র এবং কালো জাদুর দুনিয়ায় ঘুরে ঘুরে মানুষের কষ্টের পয়সা জমি জায়গা ভিটে বাড়ি নিঃশেষ করে দিচ্ছে। খারাপ কেতুর জাতকের এই সমস্ত গুণ থাকে, কিন্তু ভালো কেতুর জাতক পাশাপাশি ভালো কেতুর জাতক প্রেম সোহাগ মমতা সহিষ্ণুতা ক্ষমা শুভ কেতু ভালো ফিলিংস দেয় সবসময়। তার সাথে কথা বললে আপনার মধ্যে একটা গুড ফিলিংস আসবে, আপনার মানসিকতা পজিটিভিটিতে ভরে যাবে, আপনার মনে হবে আমি কিছু করব। রাহু বিনা কেতু অধুরা আর কেতু বিনা রাহু অধুরা, সবসময় জানবেন রাহু কেতু সমসপ্তম অ্যাক্সিসে ক্রিয়া করে, সুতরাং কেতুর মধ্যে রাহুর কিছু গুণ আসবে, রাহুর মধ্যে কেতুর কিছু গুণ আসবে। চিন্তা তৈরি করা কেতুর কাজ, ইনটিউশন পাওয়ার কেতুর কাজ, যে কোনো জিনিস আবিষ্কার করা কেতুর কাজ, আর রাহু ইমপ্লিমেন্ট করে, রাহু সেটাকে প্রযোজনা মানে সেটাকে তৈরি করে ফেলে। ধরুন ভাইরাস, ভাইরাস এই আমাদের যে ইয়ে নিচ্ছি আমরা যে কোভিডের যে টিকা নিচ্ছি, টিকা তৈরি করেছেন যারা তারা কেতুর বুদ্ধি দিয়ে তৈরি হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্ট করছে রাহু, বাইরের বিদেশ সব নিয়ে চলে যাচ্ছে, সমস্ত ভ্যাকসিনগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে, যার যত টাকা যে যত বড় রাহু সে তাড়াতাড়ি খাবলে খাবলে আমাদের ইন্ডিয়াতে তৈরি হচ্ছে নিয়ে যাচ্ছে, ইন্ডিয়ার লোক পাচ্ছে না, তাই না? তাহলে রাহু ইমপ্লিমেন্ট ঘটায়। সবসময় জানবেন অষ্টম নবম দশম এবং দ্বাদশ ঘরের কেতু খুব ভালো ফল দেয়, একাদশের কেতুও প্রচুর ফাটকা যোগাযোগ ইনকাম দেয়। তা অষ্টমের কেতু ঘরের কেতু কর্মজীবনে ভীষণ ডেডিকেটেড থাকে, অষ্টম ঘরের কেতু বড় সাধক হয়, তার কর্মে সে ডেডিকেটেড থাকে, সে ঘন্টার পর ঘন্টা প্রেয়ার করতে পারে জব করতে পারে, এবং ধরুন কোনো কোম্পানি অনেক বড় হয়েছে তার কো ওয়ার্কার সবসময় অষ্টম কেতুর জাতক হয়, তারা কোম্পানিকে উচ্চস্থান থেকে আরও উচ্চস্থানে তার থেকে আরও উচ্চস্থানে নিয়ে যাওয়ার বুদ্ধি বসকে প্রদান করে মালিককে প্রদান করে, এবং তারপরে সেই মালিক রাহুদের দ্বারা সেটাকে ইমপ্লিমেন্ট করে। সুতরাং অষ্টমে কেতু সবসময় কোম্পানিকে বড় করার দিকে খুব সুদৃষ্ট ভূমিকা তাদের থাকে, এবং তাদের মধ্যে কাজের ডেডিকেশন করে তার ডেডিকেশন থাকে, তারা কী অর্থ পেলো কী পেলো না তা নয়, কাজটা খুব মন দিয়ে করে, ভীষণ ভালোবেসে করে, তার ফলে একটা কোম্পানির উত্থান হয়। নবমে যাদের কেতু আছে তাদের সততা নিষ্ঠা অনস্বীকার্য, তাদের সততা নিষ্ঠা দেখার মতো, এবং যারা তারা সততার জোরে কোনো ব্র্যান্ডকে অ্যাম্বাসাডার বানিয়ে দেয়, তারা কর্মের দ্বারা নিজের নাম নিজের নামকে উচ্চস্থানে নিয়ে যায়, কোম্পানিকেও নিয়ে যায়, কোনো ব্র্যান্ড কে তৈরি করে, এবং যদি বৃহস্পতি কেতু চন্দ্রযুক্ত নবমে অবস্থান করে তিনি খুব বড় ধর্মগুরু হন এবং অনেকে তার আওতার মধ্যে চলে এবং সে সেইভাবে তৈরি করে। কিন্তু কিছু কিছু কেতু নবমে কুপ্রভাব খুব নিচস্ত হয়ে গেলে কুপ্রভাবজাত এবং পিতার সম্পত্তি থেকে বর্জিত হতে পারে। সুতরাং দেখুন, ব্র্যান্ড তৈরি করে কোনো বিল্ডিং বা কোনো বড় কনস্ট্রাকশন লাইন থেকে বিশাল জগতে নিয়ে যাওয়ার জন্য, কোনো প্রতিষ্ঠানের নাম সুউজ্জ্বল করার জন্য নবমে কেতু অবশ্যই সচেষ্ট থাকে। দশমে কেতুও খুব কর্মে ডেডিকেটেড থাকে, তাদের নিজ
যে প্রবল শত্রু থাকলেও কিন্তু তারা ব্র্যান্ডেড কোম্পানিকে ব্র্যান্ডেডের রূপ দেয় দশমে কেতু। তারা কোম্পানির নামে দেশ দুনিয়ার কাছে প্রচার করতে 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 একটা জায়গায় নিয়ে চলে যায় এবং একদম ব্র্যান্ডেড হয়ে যায় সেই কোম্পানি। এই দশমে কেতুর কিছু কোয়ার্কার পেলে কোম্পানির মালিক ব্র্যান্ডেড হয়ে যায়, মানে তাকে দেশ দুনিয়ার সেই কোম্পানির নাম সবাই জানে, টাটা বিড়লা সে যেই বলুন না কেন, ছোটোখাটো অনেক কোম্পানি ব্র্যান্ডেড আছে। সেগুলো তৈরি করতে গেলে দশম অষ্টম নবম দশমে কেতুর জাতকরাই সেটা সৃষ্টি করে। দ্বাদশ ঘরের কেতু আধ্যাত্মিক ধর্মে কর্মে মতি আনে এবং সাধারণ যেমনভাবে চলা যাচ্ছে খেয়ে পড়ে চলার মতো চলে। কিন্তু দ্বাদশ ঘরের কেতু যদি চতুর হয়ে যায়, মানে ধরুন অন্যান্য গ্রহ খুব চালাক গ্রহ আছে, ভালো বুধ আছে, ইমপ্লিমেন্ট করার ক্ষমতা আছে এবং চতুর হয়ে যায়, তাহলে সে বেশি সময় নষ্ট না করে কাজে মন দেয়, বেশি আধ্যাত্মিকতা সে করে না, সে কাজে মন দেয় এবং প্রচুর মন দিয়ে কাজ করে এবং প্রচণ্ডভাবে কুকুরকে ভালোবাসে, কুকুর পোষে, এবং তাহলে এই স্থানের কেতু খুব উচ্চ ফল দেয়। কেতু মিন্স কোন হ্যায় তু, হু আর ইউ। কেতুর সাথে কুত্তারও সম্পর্ক একাত্মভাবে, আমরা বাংলায় বলি কুকুর কিন্তু হিন্দিতে কুত্তা। জানবেন কেতু পিতার দোষ ধরলে, ভাইয়ের সাথে শত্রুতা করলে, বন্ধুর সাথে শত্রুতা করলে, নিজের বুদ্ধিকে সর্বশ্রেষ্ঠ ভাবলে এবং কোনো মানুষকে ইজ্জত না দিলে, শুধু নিজেকে মহান ভাবলে, পরের খুঁত ধরলে, তার শত্রু প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে দিনে দিনে। তারপর বৃদ্ধ বয়সে তারা কারোর হাতে জল না পেয়ে ধুকে ধুকে মারা যায়। এই সময় লোক, মানে তাদের জন্য যদি কেউ কারোর জন্য কিছু করেনি, মানুষই বলে ও তো কারোর জন্য কিছু করেনি, ওর কাছে যাওয়ার দরকার নেই, এই রকম পরিস্থিতির শিকার হয়ে যায় তারা, যে ওকে কিছু হেল্প করিস না, ও একদম বাজে মানুষ, ও সারা জীবন বাজে কাজ করে গেছে, তারা কোনো মানুষের হেল্প পায় না। এইগুলো, এই যে আপনার এই নেগেটিভ পয়েন্টগুলো যদি ঠিক না করেন, শেষ জীবনে কেতু প্রচণ্ড পরিমাণে আপনাকে দুঃখ দেবে। সুতরাং নিজেকে নিজে চেঞ্জ করার চেষ্টা করুন। তার আগে কেমন লাগছে এপিসোডটা অবশ্যই জানান, লাইক কমেন্ট শেয়ার যত পারুন করুন, কারণ 20 লাখ ভিউয়ার্স হলেই আমি কি করব, লাইভ করব। আর তাছাড়া আমার চ্যানেল শুধু দেখে চলে যাবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট তো করবেন। অনেকে জানতে চাইছে ম্যাডাম কেতুর জন্য কি উপায় করব, এত শত্রু, গুপ্ত শত্রু, দুশমন, খুন করার মতো শত্রু, ঋণে জর্জরিত হয়ে শত্রু, এখানে ওখানে শত্রু, আর এখন আমরা দেখছি তালিবানদের, বাপরে কি শত্রুতা, এই ধরনের বাজে মেন্টালিটি দেয় কেতু। এটা কিন্তু রাহুর মেন্টালিটি না, খাপটি মেরে বসে থাকে, কখন যে খাপ খুলে তরবারি বার করে কেউ বলতে পারে না, রাহু ডাইরেক্ট চলে যাবে, রাহুকে আপনি জানবেন এ আমার শত্রু, কিন্তু কেতু যার সাথে শত্রুতা করে ঘুণাক্ষরও টের পায় না, পেছন থেকে এসে চুরি মারে, পেছন থেকে বন্দুক করে, পেছন থেকে আক্রমণ করে, সামনে এসে করে না, রাহু যা করে ডাইরেক্ট করে, এইটা রাহু কেতুর মেন পার্থক্য। এবার বলি উপায়গুলো, কালো সাদা কম্বল নিয়ে শুনশান এলাকায় বা শ্মশান নির্জন স্থানে প্রতি বছর পারলে একটা কম্বল হলেও মাটিতে পুঁতে দেবেন, কিংবা খুব দুস্থ অসহায় ব্যক্তিদের প্রতি বছর কম্বল দান করবেন, কেতুর কুপ্রভাব থেকে বাঁচবেন। যে সমস্ত ছেলেদের, পুরুষদের কেতু খারাপ, কান ফুটিয়ে সোনার দুল পরবেন, কেতু স্ট্রং হবে। প্রতি বছর 43 দিন এক
নাগারে তিনটে করে কলা লক্ষ্মী নারায়ণ মন্দিরে দান করলে কেতু স্ট্রং হয়। যাদের বৃহস্পতি কেতু যুক্ত তারা অবশ্যই করবেন, আধ্যাত্মবাদের শীর্ষে উঠতে পারবেন এবং ভগবান দর্শন লাভ অবশ্যই হবে। 4 নম্বর পয়েন্ট, প্রতিদিন কেশরের তিলক গণেশজির কপালে পরিয়ে নিজে কপালে পরবেন, তাহলে দেখবেন কেতু আপনার স্ট্রং হবে এবং গণেশকে পুজো করলে কেতু তার সর্বনাশ করে না, কেতু তার দিকে মানে খারাপ দৃষ্টিতে দেখায় না। যাদের পা কোমর প্রস্রাবজনিত যন্ত্রণা জনিত রোগ বা জ্বালা যন্ত্রণা প্রস্রাব স্থানে নানা রকম ইনফেকশন হয় তাদের জানবেন কেতু খারাপ। তারা গম আর গুড় 300 গ্রাম গম বা 300 গ্রাম জল আর গুড় 300 গ্রাম মিশিয়ে আপনারা প্রবাহিত জলে বা গঙ্গা যমুনা যে জল প্রবাহিত হয় সেই জলে দান করবেন। কুকুরের সেবা প্রচণ্ড পরিমাণে করবেন, তাহলে কেতু তার ক্ষতি করে না, কেতু তার ভালো করে। কেতুর কুকুরের সততা, কুকুরের প্রভুভক্তি অতুলনীয় থাকে। নবম স্থানে কেতু থাকলে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলে ধরুন আপনি নিজে ভীষণ বদমাশ, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে নবম স্থানে কেতু অবস্থানে রয়েছে সেরম ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করতে বলেন, আপনি যত বড় জানোয়ারই হন না কেন আপনার সন্তান সুসন্তান হবে। সুতরাং নবমে কেতু ক্ষমাশীল দাতা এবং তার মধ্যে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ব্যক্তিত্ব এবং ভীষণ ভীষণ মায়াবী, সে অন্তর থেকে মানুষকে সব কিছু দান করার ক্ষমতা রাখে। যে বাচ্চা নিজের শরীরে বড় বড় ট্যাটু করে, আজকাল খুব ফ্যাশন এত বড় ট্যাটু, এই জামা তুলছে এত বড় ট্যাটু, এখান খুলছে এত বড় ট্যাটু, স্যান্ডো গেঞ্জি পরছে এত বড় ট্যাটু, বড় বড় ট্যাটু করে আর ভ্যারাইটিস টাইপের দুল পরে, তাদের কিন্তু কেতু ভীষণ খারাপ। এই কেতু তাদের সাকসেস দেয় না এবং সাকসেস পেলেও জীবন তাদের বরবাদ হয়ে যায়। এত উচ্ছৃঙ্খলতা, এত বার, এত ইয়ে, এত রকমের মানে মেন্টালিটি খারাপ হয়ে যায় এবং মানে এতভাবে তারা মানে অন্যায় কর্ম অন্যায় স্থানে যাওয়া এই ধরনের কার্যে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু জানবেন যার যে সমস্ত পুরুষরা কানে দুল পড়তে চাইছেন, সোনার দুল ছাড়া অন্য কোনো ইমিটেশন অন্য কোনো ধাতুর দুল পড়বেন না, কেতু খারাপ হয়ে যাবে এবং জীবন অবশ্যই বরবাদ হয়ে যাবে। পুত্র সুখ প্রস্রাবজনিত সমস্যা কোমর পায়ের প্রবলেম থাকলে বছরে অবশ্যই একজনকে সাদা কালো কম্বল দান করবেন, নইলে পুত্র সুখ থেকেও আপনারা বঞ্চিত হবেন। কেমন লাগলো এপিসোডটা? অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।